जय जीशु आमी शीर्षेंदु मुखार्जी सकल के जानाई प्रभु जीशु ख्रीष्टर सुमधुर नाम स्वागतम एवं आंतरिक अभिनंदन। प्रिय विश्वासी एतदिन आमरा प्रभु जीशु ख्रीष्टर सम्पर्के प्रचारेर माध्यमे अनेक किछु शुनेछि एवं जेनेछि। आमरा प्रार्थना विषयक अनेक प्रचारई शुनेछि एवं तार द्वारा आमरा सठिकभावे प्रार्थना करते शिखेछि। किन्तु आमरा आज अनेकेई प्रभु जीशु ख्रीष्टेर शेखानो से प्रार्थनार कथा मने राखी ना, से प्रार्थना आमरा करी ना, आमरा अनेकेई से प्रार्थनार अर्थ बुझते पारी ना, आमरा अनेकेई प्रश्न करी जे से प्रार्थना करा कि आवश्यक। आज के प्रचारे आमरा से विषय निये आलोचना करब। आज के आमरा आलोचना करब जे ख्रीष्टेर शेखानो प्रार्थना आमादेर करा उचित कि ना। आसुन देखे नेवा जाक आज के प्रचारेर विषये। आज के प्रचारेर विषय ख्रीष्टेर शेखानो प्रार्थनार अर्थ कि एवं सेई प्रार्थना आमादेर करा कि उचित। प्रिय विश्वासी आमरा बाइबेले सुसमाचारगुलिर मध्ये प्रभुर शेखानो प्रार्थना सम्पर्के देखते पाई। सेखाने प्रभु जीशु ख्रीष्ट निजे तार शिष्यदेरके प्रार्थना करते शिखियेछिलेन। आमरा जदि मथिलिखित सुसमाचार तार 6 अध्याय 9 थेके 13 पद पाठ करी सेखाने लेखा आछे, एइजन्य तोमरा एइभावे प्रार्थना करो, हे आमादेर स्वर्गस्थ पिता, तोमार नाम पवित्र बोले मान्य होक, तोमार राज्य आसुक, तोमार इच्छा जेमन स्वर्गे तेमनि पृथिवीतेओ पूर्ण होक, जे खाबार आमादेर दरकार ता आज आमादेर दाओ, जारा आमादेर उपर अन्याय करे आमरा जेमन तादेर क्षमा करेछि तेमनि तुमिओ आमादेर समस्त अन्याय क्षमा करो, आमादेर तुमि परीक्षाय पड़ते दिओ ना बरं शयतानेर हात थेके रक्षा करो। प्रिय विश्वासी एबार अनेकेई प्रश्न करबेन जे सेटा तो प्रभु जीशु ख्रीष्ट तार शिष्यदेर उद्देश्ये शिखियेछिलेन, ताहले आमरा केन ता पालन करब। प्रिय विश्वासी प्रभु जीशु ख्रीष्ट कोथाओ बलेननि एखाने जे शुधुमात्र तार शिष्यराई ए प्रार्थनाटा करबे, बाकिदेर आर कारो करार प्रयोजन नेई। तिनि ए प्रार्थनाटी गोटा जगतबासीर अर्थात पृथ्वीर प्रतिटा मानुषेर जन्य शिखिये गियेछिलेन, ताई आमादेर प्रत्येकेर उचित से प्रार्थनाटी अविरत उच्चारण करा। आसुन एबार से प्रार्थनार अर्थ खुजे बेर करबार चेष्टा करि। प्रिय विश्वासी अनेकेई मने करेन जे ए प्रार्थना আমাদের লাইন বাই লাইন পরপর যেমনটা আছে সেইভাবে করা উচিত। আবার অনেকে মনে করেন যে প্রভু যীশু খ্রিস্ট যেভাবে শিখিয়েছেন চুপ করে সেই মুখস্থ করে প্রার্থনাটি আমাদের করা উচিত, কিন্তু বাইবেল সম্পূর্ণ এর বিপরীত কথা বলে। বাইবেলে ঈশ্বর কোথাও বলেননি যে প্রভু যীশু খ্রিস্ট যেভাবে শিখিয়েছেন ঠিক সেইভাবেই মুখস্থ করে প্রার্থনাটি করতে হবে, বরং ঈশ্বরের পবিত্র বাক্য বাইবেল আমাদেরকে ঠিক এর বিপরীত শিক্ষাই প্রদান করে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখন প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের প্রার্থনার শব্দ বা কথাগুলোতে মনোযোগ করেন না, কিন্তু তিনি আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা ও সেই প্রার্থনা কতটা আন্তরিক সেই বিষয়ে যথেষ্ট মনোযোগ দিয়ে থাকেন। তাই ওই প্রার্থনা মুখস্থ করে লাইন বাই লাইন বলার কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বর বলেন আমরা যদি মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 6 থেকে 7 পদ পাঠ করি সেখানে লেখা আছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করো এবং তোমার পিতা যাকে দেখা না গেলেও উপস্থিত আছেন তার কাছে প্রার্থনা করো, তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখেন তিনিই তোমাকে পুরস্কার দেবেন। যখন তোমরা প্রার্থনা করো তখন অজিহুদীদের মতো অর্থহীন কথা বারবার বলো না, অজিহুদীরা মনে করে বেশি কথা বললেই ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন। প্রিয় বিশ্বাসী আমরা অনেক সময় প্রার্থনায় একই শব্দকে বা বাক্যকে বারবার উচ্চারণ করি, ঘ্যান ঘ্যান করি। আমরা অনেক সময় মনে করি যে ভালো ভালো যদি আমরা ওয়ার্ড ইউজ করি প্রার্থনায় তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেবেন, বা এক কথায় যদি বারবার আমরা ঈশ্বরকে বলি তাহলে ঈশ্বর হয়তো আমাদের প্রার্থনার জলদি উত্তর দেবেন। আর আমাদের সেই ভুলটা ভাঙানোর জন্যই প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে এই প্রার্থনাটি শিখিয়েছিলেন, যাতে আমরা একই শব্দ বা বাক্য নিয়ে বারবার উচ্চারণ না করি। অনেক সময় আমরা যীশু গো, ও যীশু, প্রভু গো, ও প্রভু, যীশু বাঁচাও, যীশু বাঁচাও, যীশু রক্ষা করো বলে বারবার এক কথা বলি। আমরা মনে করি যে আমরা যদি অনেকবার ঈশ্বরের নাম মুখে নিতে পারি তাহলে হয়তো ঈশ্বর আমাদের উপর খুশি হয়ে আমাদের প্রার্থনার উত্তর দেবেন, কিন্তু সেটি সম্পূর্ণ ভুল। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা প্রার্থনার সময় আমাদের মনে থাকা বিষয়গুলিকে যেন বারবার না আওড়াই, বরং
আন্তরিক প্রার্থনার দ্বারা আমাদের অন্তরকে ঈশ্বরের কাছে মেলে ধরি। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে এই প্রার্থনাটি শিখিয়েছিলেন যেন আমরা প্রার্থনা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাই। আসুন আমরা প্রত্যেকটি প্রার্থনার বাক্যকে ভাগ ভাগ করে বোঝবার চেষ্টা করি। আমরা যদি লোকলিখিত সুসমাচার তার 11:2-4 পাঠ করি, সেখানে লেখা আছে, যীশু তাদের বললেন, যখন তোমরা প্রার্থনা করো তখন বলো, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, প্রত্যেক দিনের খাবার তুমি আমাদের প্রত্যেক দিন দাও, আমাদের পাপ ক্ষমা করো, কারণ যারা আমাদের বিরুদ্ধে পাপ করে আমরা তাদের ক্ষমা করি, আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না। প্রিয় বিশ্বাসী, আমরা যদি প্রথম লাইনটা দেখি, অর্থাৎ হে আমাদের স্বর্গস্থ পিতা, এটা আমাদের শিক্ষা দেয় যে আমাদেরকে ঈশ্বরের কাছে, ঈশ্বরের নামেতে পিতা অর্থাৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। এই বাক্যটি আমাদেরকে শিক্ষা দেয় যে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় অবশ্যই আমাদেরকে আগে ঈশ্বরের গৌরব, প্রশংসা, স্তুতি, আরাধনা করতে হবে। তৃতীয় পয়েন্ট, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। এই বাক্যটি আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেন আমাদের নিজেদের জীবনে এবং পৃথিবীতে নিজেদের পরিকল্পনা বা ইচ্ছা পূরণ করবার চেষ্টা না করি, কিন্তু সবসময় সর্বমুহূর্তে যেন ঈশ্বরের ইচ্ছা বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রার্থনা করি ও চেষ্টা করি। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের আকাঙ্ক্ষা বা চাওয়া পাওয়া পূরণের জন্য নয়, বরং ঈশ্বরের ইচ্ছাই যেন আমাদের জীবনে ও পৃথিবীতে সব জায়গায় পূর্ণ হয়, সেই জন্য আমাদের প্রার্থনা করতে হবে। সবসময় আমাদের ঈশ্বরের রাজ্য বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা ও সহভাগিতা করতে হবে। চার নম্বর পয়েন্ট, যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও। এই বাক্যটি আমাদেরকে শিক্ষা দেয় যে এই জাগতিক জীবনে আমাদের যা যা কিছু দরকার বা প্রয়োজন তা যেন আমরা ঈশ্বরের কাছ থেকে প্রার্থনার দ্বারা চেয়ে নিই। পাঁচ নম্বর পয়েন্ট, যারা আমাদের উপর অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো। এই বাক্যটি আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেন প্রার্থনায় নিজেদের পাপ অন্যায়গুলিকে স্বীকার করি এবং ঈশ্বরের কাছে তার জন্য ক্ষমা চাই ও তার থেকে মন ফিরিয়ে নিই। আর ঈশ্বর যেভাবে আমাদের পাপের ক্ষমা করেছেন, আমাদের অন্যায়ের ক্ষমা করেছেন, আমাদের অপরাধের ক্ষমা করেছেন, ঠিক সেইভাবে যেন আমরা আমাদের সঙ্গে অপরাধকারী বা আমাদের উপর অন্যায়কারীদেরকে ক্ষমা করে দিই, আর তাহলেই ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন। ছ নম্বর পয়েন্ট, আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না, বরং শয়তানের হাত থেকে রক্ষা করো। প্রিয় বিশ্বাসী, এই বাক্যটি আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনার দ্বারা পাপের উপরে জয়লাভ করি এবং শয়তান অর্থাৎ দিয়াবলের প্রতিটা ছোবল, প্রলোভন অর্থাৎ আক্রমণ রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সুতরাং প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্টের শেখানো প্রার্থনাটি শুধুমাত্র মনে রাখা এবং পুনরায় তা ঈশ্বরের কাছে মুখস্থ বলার মতো কোনো প্রার্থনা নয়। এটা হলো একটা স্ট্রাকচার যেটা আমাদের কিভাবে প্রার্থনা করা উচিত বা কিভাবে প্রার্থনা করলে তা ঈশ্বরের মনোনীত হবে, এটি হলো তারই একটি নমুনা বা উদাহরণ মাত্র। প্রভু যীশু খ্রিস্ট এই প্রার্থনার আকারটি আমাদের কাছে তুলে ধরেছিলেন যাতে আমরা এইভাবে প্রার্থনা করতে শিখি। তিনি কখনোই এই প্রার্থনাটি কপি পেস্ট করতে বলেননি। ঈশ্বরের মতে প্রার্থনা করার সময় আমাদের আন্তরিক হওয়া উচিত। প্রিয় বিশ্বাসী, আর একটি বার দেখে নেওয়া যাক প্রভু যীশু খ্রিস্টের শেখানো প্রার্থনা থেকে আমরা কিভাবে প্রার্থনা করতে পারি। প্রথম বিষয় হচ্ছে ঈশ্বরের মহানাম উচ্চারণ। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈশ্বরের প্রশংসা করুন। তৃতীয় বিষয় হচ্ছে ঈশ্বরের রাজ্যের জন্য প্রার্থনা করুন। চতুর্থ বিষয় হচ্ছে নিজের প্রয়োজনের জন্য প্রার্থনা করুন। পঞ্চম বিষয় হচ্ছে পাপ স্বীকার ও ক্ষমার বিষয়ে প্রার্থনা। ষষ্ঠ বিষয় হচ্ছে অনুতাপ এবং শয়তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রার্থনা। সপ্তম বিষয় হচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ দিন। অষ্টম বিষয় হচ্ছে শেষে আবার ঈশ্বরের গৌরব করুন ও আমেন বলুন। প্রিয় বিশ্বাসী, আমরা তো অনেক সময় স্বর্গস্থ পিতা বলেই দিই, কিন্তু আপনি কি জানেন সেই স্বর্গস্থ পিতা নামের শক্তি কতটা? আমরা যখন হে আমাদের স্বর্গস্থ পিতা বলি, তখন আমরা ঈশ্বরকে স্বর্গ, মর্ত, পাতাল অর্থাৎ গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা বা অধিকর্তা রূপে স্বীকৃতি দিই। তাই এই নাম খুব শক্তিশালী, খুবই পাওয়ারফুল। আর সেই সঙ্গে যখন আমরা ঈশ্বরের নামের প্রশংসা করি, ঈশ্বরের গৌরব করি তার প্রতিটা অলৌকিক মহিমার জন্য, তার অসম্ভব শক্তি পরাক্রমের জন্য, তখন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করি।
এরপর আমরা যখন ঈশ্বরের রাজ্যের জন্য প্রার্থনা করি, ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন ঈশ্বর আমাদের উপর সন্তুষ্ট হন, আমাদেরকে অসম্ভবভাবে তিনি ফলবন্ত করেন। এরপর ঈশ্বর আমাদেরকে বলেন আমরা যেন আমাদের নিজেদের প্রয়োজনটা ঈশ্বরের কাছে তুলে ধরি এবং তার জন্য প্রার্থনা করি। অনেক সময় আমরা এমন কিছু জিনিস ঈশ্বরের কাছে ডিমান্ড করি যা আমাদের লোভ লালসাময় চাহিদার রূপটিকে ফুটিয়ে তোলে। আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে ঈশ্বর আমাদের প্রয়োজন মেটাবেন বলেছেন, তিনি আমাদের চাহিদা মেটাবার কথা কোথাও উল্লেখ করেননি। তাই আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনার দ্বারা সেটাকে তুলে ধরুন। এরপর যীশুখ্রিস্টের শেখানো প্রার্থনা অনুযায়ী আমাদের সকল পাপকে স্বীকার করতে হবে ঈশ্বরের কাছে, ও সেই পাপের জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে, আর সেই সাথে সাথে আমাদের উপরও যারা অন্যায় করে, আমাদের উপর যারা অত্যাচার করে তাদেরকে ক্ষমা করে দিতে হবে। অনেক সময় আমরা আমাদের পাপকে লুকিয়ে রাখি, ঈশ্বরের কাছে সেটাকে প্রকাশ করি না। তাই আমাদের কখনোই পাপকে লুকানো উচিত নয়, কারণ ঈশ্বর আমাদের বিষয়ে সকল কিছুই জানেন। তিনি যেমন আমাদের অতীত জানেন, তিনি আমাদের বর্তমানও জানেন, আর সেই সাথে তিনি আমাদের ভবিষ্যতও জানেন। তাই আমাদের সকল পাপ ঈশ্বরের কাছে স্বীকার করা উচিত এবং সেই পাপের জন্য ক্ষমা চাওয়া উচিত। আর শুধু নিজে ক্ষমা চাইলেই হবে না, আর সেই সাথে ক্ষমা করতেও শিখতে হবে। অনেক সময় আমরা আমাদের শত্রুদেরকে, আমাদের উপর অন্যায়কারীদেরকে আমরা ক্ষমা করতে পারি না, ফলে তা ঘৃণার রূপ নেয়। ঈশ্বর বলেন যতক্ষণ না আমরা ক্ষমা করব কাউকে, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরাও ক্ষমা পাবো না ঈশ্বরের কাছ থেকে। প্রার্থনাকালীন সময়ে আমাদের নিজেদের ক্ষমা স্বীকার করার পাশাপাশি অন্যকেও ক্ষমা করা উচিত। তারপরও আমাদেরকে আমাদের নিত্যদিনের পাপের জন্য অনুতাপ করা উচিত, এবং শয়তান যেন আমাদেরকে কোনোভাবেই তার ফাঁদে ফেলতে না পারে, তার প্রলোভনে ফেলতে না পারে, তার সমস্যায় যেন আমাদেরকে জড়াতে না পারে, আমাদের আত্মিক জীবনকে যেন ধ্বংস করতে না পারে, তার জন্য সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত, ঈশ্বরের কাছে সাহায্য চাওয়া উচিত। আর সবশেষে আরও একটি বার প্রভু যীশুখ্রিস্ট অর্থাৎ ঈশ্বর আপনার জীবনে যা যা কিছু করেছেন, যা যা কিছু দিয়েছেন, সে সমস্ত কিছুর জন্য ধন্যবাদ দিতে হবে ও আমেন বলে শেষ করতে হবে। অনেক সময় ঈশ্বর তো আমাদেরকে অনেক কিছু দেন, কিন্তু আমরা বিনিময়ে ধন্যবাদ দিতে ভুলে যাই। নিত্যদিনের যে খাওয়া পরা নিঃশ্বাস প্রশ্বাস জামা কাপড় ঈশ্বর যোগাচ্ছেন, তার জন্য আমাদের প্রত্যেকের উচিত ঈশ্বরকে ধন্যবাদ করা। আজ আপনি আমি যে অবস্থায় রয়েছি সেই অবস্থার স্বপ্ন হয়তো অনেক মানুষই দেখেন। অনেক মানুষেরই হয়তো আজ পেটে দুবেলা খাবার জোটে না, কারোর হয়তো চিকিৎসা করবার টাকা নেই, কারোর হয়তো হাত নেই, কারোর হয়তো পা নেই, কারোর হয়তো বাড়িঘর নেই, কারোর হয়তো পরনের জামা কাপড় নেই, কেউ হয়তো আজকে হসপিটালের বেডে অ্যাডমিট আছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কিন্তু সেই পরিস্থিতি থেকে ঈশ্বর আপনাকে আমাকে যে সুন্দরভাবে রেখেছেন, আমাদেরকে যে এত কিছু দিয়ে ভালোবেসেছেন, তার জন্য কি ঈশ্বরের ধন্যবাদ প্রাপ্য নয়? হ্যাঁ, অবশ্যই ঈশ্বরের ধন্যবাদ প্রাপ্য, আর এতটাই ঈশ্বরের ধন্যবাদ প্রাপ্য যে সেই ধন্যবাদ দিতে দিতে হয়তো একটা দিন শেষ হয়ে যাবে, তবুও শেষ হবে না। তাই সর্ববিষয়ে সর্বসময়ে ঈশ্বরকে ধন্যবাদ দিন। আসুন আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান জীবন্ত প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে শিক্ষা গ্রহণ করতে ও জ্ঞান অর্জন করতে মনোনীত করলে আবারও নতুন করে। প্রভু গো, তুমি আজ আমাদেরকে তোমার শেখানো প্রার্থনাকে নতুনভাবে সুন্দর করে ভেঙে ভেঙে বিস্তারিতভাবে বুঝতে সাহায্য করলে। আজ আমরা তোমার বাক্য দ্বারা শিখলাম যে আমাদের প্রার্থনার জীবনে আমাদের প্রার্থনার স্ট্রাকচার কেমন হওয়া উচিত, কিভাবে আমরা প্রার্থনা করব, তা তুমি আজ তোমার বাক্যের দ্বারা আমাদেরকে শিক্ষা দিলে। প্রভু গো, তুমি আজ আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার শেখানো প্রার্থনা অনুযায়ী পর পর ধাপ ধাপভাবে প্রার্থনা করতে পারি, এবং সেই প্রার্থনা যেন তোমার গ্রাহ্য হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ভার তোমার চরণতলে রাখি, সকল গৌরব মহিমা প্রশংসা শুধুমাত্র তোমাকেই দিই। তুমি সকলকে আশীর্বাদ ও অনুগ্রহ দান করো। এই প্রার্থনা আমাদের নাসরতীয় খ্রিস্ট যীশুর নামেতে চাই, আমেন। যদি আপনাদের কারো কোনো বাইবেলের প্রয়োজন থাকে তাহলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা বাইবেল কিনতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রার্থনার অনুরোধ থাকে তাহলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা আপনাদের প্রার্থনার অনুরোধের ফর্ম পূরণ করে আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় যীশু।